বর্তমানে বাংলা টেলিভিশনে একটি সিরিয়াল নিয়ে আলোচনা ও সমালোচনার শেষ নেই, আর সেটি হচ্ছে স্টার জলসার কে আপন কে পর। এই সিরিয়ালের প্রায় প্রতিটা চরিত্র নিয়েই দর্শকদের রয়েছে প্রচণ্ড আগ্রহ। ধারাবাহিকটি শুরু থেকে টিআরপি রেটিংয়ের টপে রয়েছে। সিরিয়ালটি এত জনপ্রিয় হওয়ার একটাই কারণ, সময় সময়ে গল্পে নতুন নতুন চমক নিয়ে আসা। আর এভাবেই জনপ্রিয়তার সাথে সিরিয়ালটি শেষ করলো 3-3টি বছর এবং পূর্ণ করলো 1000 এপিসোড। এই মুহূর্তে কে আপন কে পরে দেখা যাচ্ছে জবা মা হতে চলেছে এবং সেটা নিয়ে জবা পরমের সংসারে চলছে টানাপোড়েন। এদিকে তান্না রিঙ্কির বেপরোয়া চলাফেরা, সংসারে আগুন লাগানোর জন্য সহেলি চৌধুরীর নতুন নতুন প্ল্যান, আর অন্যদিকে কোয়েলের অসুস্থতা, এই সব কিছু মিলিয়ে একটি টুইস্টের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটি। সম্প্রতি সিমরান উপাধ্যায় অর্থাৎ কে আপন কে পরে যিনি কোয়েলের চরিত্রে অভিনয় করেন, তিনি চিরকুট ইনফিনিটি নামক একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এবং সেখানে তিনি সিরিয়ালটিতে তার অবস্থান এবং কে আপন কে পর আরও কতদিন চলবে সেই বিষয়ে কথা বলেন। কোয়েল বলেন, আপনারা সিরিয়ালে দেখছেন কোয়েলের একটা রোগ হয়েছে, কিন্তু কোয়েল সেটা জানে না। বাড়ির সবাই, মা বাবা, বড় জেঠু যারা ওই ব্যাপারটা জানে, তারা কোয়েলের থেকে এটা লুকোচ্ছে, কারণ কোয়েল যে কোনো কিছুতে নর্মালি প্যানিক করে এবং সে যদি জানতে পারে তার বড় রোগ হয়েছে তাহলে সে আরও বেশি প্যানিক করবে, এমনকি নিজেকে শেষও করে দিতে পারে, তাই তাকে কিছু জানানো হয়নি। যদিও কোয়েল নিজে একটু আঁচ করতে পেরেছে যে কিছু একটা হয়েছে এবং মা বাবা তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, তাই এই মুহূর্তে কোয়েল সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। বেশ কিছুদিন হলো কোয়েলকে নিয়ে একটা রিউমার ছড়িয়েছে যে যেহেতু কোয়েল অসুস্থ, গল্পের প্রয়োজনে হয়তো তিনি মারা যাবেন, কিন্তু লাইফে কোয়েলের কথা শুনে সেটা মনে হলো না কোয়েল মারা যাবে, তিনি সিরিয়ালেই থাকবেন এবং তাকে নিয়েও অনেক দূর গল্প এগোবে। এরপর কোয়েলকে প্রশ্ন করা হয় কে আপন কে পর কবে শেষ হবে। এই ব্যাপারে তিনি বলেন, আমার মনে হয় এটা খুব কন্ট্রাডিক্ট করছে, বিকজ টিআরপি চার্টে আমরা এখনও 1 থেকে 3-এর মধ্যে থাকি, এর নিচে কখনো নামেনি। আমার মনে হয় নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো গুড, বিকজ পাবলিসিটি ইজ পাবলিসিটি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, কিন্তু লোকেদের কাছে যখন পৌঁছচ্ছে, লোকেরা যখন এতটা ডিসকাস করছে কে আপন কে পর বন্ধ হওয়া নিয়ে, তার মানে কে আপন কে পর এতটাই পপুলার যে লোকেরা অ্যাটেনশন দিচ্ছে, ওটাকে আরও পপুলার করছে। কিন্তু কে আপন কে পর বন্ধ হবে না, আরও গল্প আসছে, আসবে, এবং আমি শিওর যারা কে আপন কে পরকে পছন্দ করে তারাও কে আপন কে পরকে ফলো করবে, আর কে আপন কে পর আরও চলবে। সুতরাং কোয়েলের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কে আপন কে পর এই মুহূর্তে শেষ হচ্ছে না, নতুন নতুন গল্প নিয়ে সামনে দর্শকদের আরও আনন্দ দেবে। তো প্রিয় দর্শক, কে আপন কে পর সিরিয়ালে জবার পাশাপাশি কোয়েলের অভিনয় আপনাদের কেমন লাগে? আপনারা কি চান সিরিয়ালটি আরও কিছুদিন চলুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।